লঙ্কা বধের জন্য নেটে সিরিয়াস সাকিব মুশফিক। সবার আগেই নিজেদের অনুশীলন শুরু করেছেন এই দুই টাইগার ক্রিকেটার। বড়দের দায়িত্বটা বুঝি এমনই, সবার চেয়ে বেশি। তাই তো মঙ্গলবার টাইগারদের অনুশীলনের শুভযাত্রাটাই করেন টাইগার শিবিরের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সহকারী কোচ নিক পোতাসকে সঙ্গে নিয়ে টাইগারদের অনুশীলন সেশনটাই শুরু করেন এই দুই টাইগার ক্রিকেটার। এবারের এশিয়া কাপে ছয়টা দলের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ দুইজন ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। মঙ্গলবার টাইগাররা শুরু করেছে তাদের টিম প্র্যাকটিস। টাইগারদের হয়ে প্র্যাকটিসের শুরুটাই করেন সাকিব আর মুশফিক। 31 আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ। লঙ্কানদের হারাতে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে সাকিব মুশফিককে। তাই তো হেড কোচ, বোলিং কোচ ও সহকারী কোচ সবার প্রায়োরিটি ছিল সাকিব মুশফিকের পারফেক্ট প্র্যাকটিস সেশনের। নিজে উপস্থিত থেকে সাকিব ও মুশফিকের অনুশীলনে বেশ সিরিয়াস মুডে ছিলেন চন্ডিকা হাথুরা সিংহে। শ্রীলঙ্কা বধের জন্য সামনে থেকে নেতৃত্ব দিতে হবে এই দুই টাইগার ক্রিকেটারকেই। তাই তো সবার আগেই নেট সেশনে দেখা গেল মুশফিক ও সাকিবকে। এশিয়া কাপের অতীত সুখস্মৃতি বলে লঙ্কানদের হারাতে সাকিব মুশফিকের পারফরমেন্সের উপরই তাকিয়ে থাকবে টিম বাংলাদেশ। এশিয়া কাপে শ্রীলঙ্কাকে দুইবার হারিয়েছে বাংলাদেশ। এই দুইবারই জয়ের নায়ক ছিলেন সাকিব মুশফিক। প্রথমে 2012 সালের এশিয়া কাপের কথাই মনে করা যাক। শ্রীলঙ্কাকে এশিয়া কাপে প্রথমবারের মতো 5 উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। বল হাতে 2 উইকেট নেওয়ার পাশাপাশি 46 বলে 56 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, হয়েছিলেন ম্যাচ সেরাও। সেবার সাকিবের দুর্দান্ত অলরাউন্ডিং পারফরমেন্সে এশিয়া কাপে প্রথমবারের মতো টাইগারদের কাছে পরাস্ত হয় লঙ্কানরা। এবার আসা যাক দ্বিতীয় জয়ের গল্পে। এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় জয় এসেছিল সর্বশেষ দেখা 2018 সালে। দুবাইতে লঙ্কানদের 137 রানে হারায় বাংলাদেশ। সেই ম্যাচে 144 রানের এক অতিমানবিক ইনিংস খেলেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। সে ম্যাচে মুশফিকের সমান রানও করতে পারেননি শ্রীলঙ্কা। 144 রানের দুর্দান্ত এক ইনিংস খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন মুশফিক। টাইগারদের এশিয়া কাপের মিশন শুরু হচ্ছে স্বাগতিক লঙ্কানদের বিপক্ষেই। তাই তো সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ওপর বিশ্বাসটা সবচেয়ে বেশি। নিজেদের অভিজ্ঞতা ও ফর্মকে এশিয়া কাপেও দেখাবেন এই দুই টাইগার ক্রিকেটার, এটাই যেন প্রত্যাশা সারা বাংলাদেশের। জিসান আহমেদ, বিডি ক্রিকেট টাইম।